So hello guys, welcome to my new video. তো আজকে না তো বৃহস্পতিবার এসেছিলাম সোনারপুরে। তো সোনারপুরে এসে এই যে জ্যাকেটটা কিনলাম, তো আজকের বাড়ির দিকে যাচ্ছি। তো এই যে এই এই মহিলাটা আমার সাথে ধোকাবাজি করেছে, ভাই আছে সঙ্গে, মা এবং দিদা আছে। তো দিদার সাথে দেখা করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এইটা আমার ভাই, চলো। তো এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে, খুব কাছে অটো স্ট্যান্ড। তো এখন বাজে 10:43 মতো, না 43 বলছি, সরি 34 মতো। তো সামনে মা দিদা এবং ভাই, তো সামনে অটো স্ট্যান্ড। তো অটো স্ট্যান্ডে যাই, অটো উঠে সোজা সোনারপুর স্টেশন। তো অটো স্ট্যান্ড সামনে অটো স্ট্যান্ড আছে, তো চলো অটো স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। তো অনেক ঠান্ডা লেগে গেছে, আর এখানে বহুত ঠান্ডা। তো সামনে একটা অটো দাঁড়িয়ে আছে, অটোর দিকে যাই। হচ্ছে ভাই, ভাই যাচ্ছে, আর আমার পিঠে একটা ব্যাগ আছে, আমার ব্যাগ, এর মধ্যে আমার ক্যামেরা থাকে। তো আমি অটো স্ট্যান্ড চলে এসেছি তোমাদের সোনারপুর স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা। এখন অটোতে বসে আছি, সোনারপুর স্টেশনে গিয়ে। তো এখন আছি সোনারপুর স্টেশনে, ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তো ভাই আর পিছনে মা আসছে, আমার কাঁধে একটা বহুত বড় ব্যাগ আছে। তো ট্রেনে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। এখন সুভাষগ্রাম স্টেশনে চলে এসেছি, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। আর সঙ্গে একটা নিউ ট্রাইপড আর নিউ জ্যাকেট সব একসাথেই হয়ে গেল। তো সোনারপুর দিয়ে এটা নিয়েছি, ট্রাইপডটা নিল 140 টাকা, 150 টাকা দাম বলেছে, 140 টাকা নিয়েছে নিউ ট্রাইপড। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো যারা যারা ভিডিওটা দেখেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো